হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। তো আজ প্রায় এক সপ্তাহ পর ব্যাক করলাম। এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তো আশা করি জানবেন। তো প্রবলেমটা হলো বাচ্চাদের এক্সাম ছিল আর আমিও আমার চ্যানেল নিয়ে একটু বিজি ছিলাম, তো সব মিলিয়ে ভিডিও দিতে পারি নাই, আর লাস্ট পর্যন্ত একটু অসুস্থ হয়ে গিয়েছি এই জন্য আর কি। তো যাই হোক, ভিডিওতে তেমন কোনো স্পেশাল রেসিপি বা তেমন কোনো স্পেশাল কিছুই নেই, এই তো করে বাসায় যা রান্না করলাম আর কি, খাওয়া দাওয়া করার জন্য ওগুলোই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের মাঝে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে পৌঁছিয়ে দিবেন আমার চ্যানেল লিঙ্কটি, আমার ভিডিওগুলি। তো যাই হোক, এখানে হলো আমি আমার লাঞ্চের প্রিপারেশন নিতেছি, রান্না করব, তাই আমি সবজি কাটতেছি আর কি। তো আজকের রান্না বান্না একেবারে সিম্পল সাম্পল রান্না বান্না, আমি সাধারণত এভাবেই সিম্পল সাম্পল খাবারগুলো রান্নাই করি, এমন কোনো আহামারি এমন কোনো স্পেশাল কিছুই বানাইতেছি না, সাধারণত যেগুলো আমরা খাই ওগুলোই বানাইতেছি। তো আজকের রান্না বান্না হলো মুরগির মাংস দিয়ে লাউ আর শুটকি ভুনা করবো ভেবেছিলাম, তারপরে কিন্তু আইডিয়া চেঞ্জ করে ফেলি, আর আইডিয়া চেঞ্জ করে কী রান্না করি ওটা আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি স্কিপ করবেন না, আর ভিডিও এক সেকেন্ড দুই সেকেন্ড দেখে রেখে দিবেন না প্লিজ। তো একটা ভিডিও রেডি করতে অনেক কষ্ট হয়, তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, এতে করে আমার কষ্টটাও সফল হবে, আর আপনারাও জানতে পারবেন আমার চুটকি বোনা করার আইডিয়া চেঞ্জ করে আমি চুটকি দিয়ে কী রান্না করলাম। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার লাউটা কাটাকুটা করে নিতেছি, আর ওই পাশে অলরেডি আমি আমার চিকেন বোনা হতে রেখে দিয়েছি। চিকেন বোনা হচ্ছে চুলায়, আর চিকেন দিয়ে যেহেতু লাউ রান্না করব তাই আমি এক সাইডে লাউটা কেটে নিতেছি এই আর কি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। কথা বলতে বলতে সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, আমার লাউ কাটা শেষ, এখন লাউটা ধুয়ে টুয়ে দিয়ে দেব মুরগির মাংসের উপর। এই তো দেখতে পাচ্ছেন মুরগির মাংস আমার বোনা করা হয়ে গিয়েছে, মশলা কষিয়ে মুরগির মাংস দিয়ে দিয়েছিলাম আর এই তো হয়ে গেল। অপর পাশে আদা দিয়ে লাল চা বানাইতেছি, তো গলাতে কিছুদিন যাবত ব্যথা তাই আর কি, একটু আদা দিয়ে লাল চা খেলে ভালো লাগে, আরাম পাওয়া যায় গোলাতে। তো এখনও কমেনি, তিন চার দিন যাবত অনেক ব্যথা হয়ে গিয়েছে গোলাতে, তো বয়স দিতেও একটু কষ্ট হচ্ছে আর কি, তবুও দিয়ে দিতেছি যেহেতু প্রায় সপ্তাহ হয়ে গিয়েছে ভিডিও দিতে পারতেছি না, আর সব বন্ধুরা সবাই বলতেছেন ভিডিও কেন দিতে পারতেছি না, কিন্তু আসলেই বিজি ছিলাম, ভিডিও করা বা ভিডিও এডিট করার মতো সময় হয়ে উঠতেছিল না, তাই আর কি আর ভিডিও দেওয়া হচ্ছিল না। তো ভাবলাম আজকে আর দিয়ে দেই, অনেক লেট করে ফেলেছি, কিন্তু আমি এতটা গ্যাপ দেইনি, চ্যানেল খোলার পর প্রথম এত গ্যাপ দিলাম ভিডিও দিতে। তো কথা বলতে বলতে মুরগির মাংসের সাথে আমি লাউগুলো দিয়ে দিলাম, ভালো করে একবার মিক্স করে দিয়েছি আর ঢাকনা লাগিয়ে দিলাম। এই তো আস্তে আস্তে রান্না করে নেব, যেভাবে আমি রান্না করি আর কি। আপনারাও সবাই জানেন রান্না করা সব তো সাধারণ রান্না, এমন কোনো স্পেশাল রেসিপি না। তো যাই হোক, তারপর হলো চা খেয়ে নেব, তারপরে এসে আমি শুটকি রান্না করব। তো অবশ্যই সাথে থাকবেন আর দেখতে থাকবেন। তো এখন চাটা ঢেলে নিতেছি, চা খেয়ে এসে তারপরে শুটকি রান্না করব। শুটকি রান্না করব মতলব কাটাকুটি করে নাই করব, আর এই তো এখানে বসে চাটা খেয়ে নিতেছি। আমি আবার খালি চা খেতে পারি না, সাথে একটু চা থাকতেই হয়, বেশ না হলেও একটু খাই আর কি।
তুই তো চা খেয়ে নিলাম, আর আবার অপেক করলাম কিচেনে। তো যা বলছেছিলাম আর কি, হঠাৎ মনে হলো অনেকদিন হলো সবজি দিয়ে শুটকি খাইনি। শুটকি অনেকদিন যাবত আসলে খাওয়া হয়নি, বাসায় ছিল না এই জন্য আর কি। তুই তো শুটকি আনাইলাম আর কি, খুব ইচ্ছা করতেছিল শুটকি খাওয়ার। তো মাঝে মধ্যে শুটকি দিয়ে খেলে মুখে রুচি আসে, ভালো লাগে। তো হঠাৎ মনে হলো, প্রথমে ভাবেছিলাম শুটকিটা বুনা করে খাবো, তারপরে মনে হলো অনেকদিন যাবত এভাবে কোনো সবজি দিয়ে শুকনা করে শুটকি দিয়ে কিছু রান্না করে খাই নেই। আর এই তো লাউয়ের ছিলকাগুলো অনেকটা সফট ছিল, শক্ত না, তাই ভাবলাম এভাবে লাউয়ের ছিলকা চিকন চিকন করে কুচি করে কেটে আর একটা আলু দিয়ে একটা শুকনা শুকনা সবজি শুটকি দিয়ে রান্না করে খাবো। তো আসলে বলতে আসলে অনেক আগে খেয়েছিলাম, অনেকদিন যাবত এভাবে খাই নাই, তাই হঠাৎ মনে হলো এভাবে রান্না করে দেখি, খুবই ভালো লাগবে হয়তো। আর সত্যি তো বাকি রান্না যেগুলো ছিল ওগুলো রেখে আমি শুধু সবজি শুটকির রেসিপিটা, সবজির আইটেমটা খেয়েছি আর কি। এতটা টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল আসলে। তো এই তো সবগুলো লাউয়ের ছিলকা, তারপরে আলু আমি এখন কেটে কুটে আর রান্নাটা বসিয়ে দেব। তো এই রান্নাটা হতে মোটেও সময় লাগে না, খুবই ঝটপট হয়ে যায় আর খুবই টেস্টিও লাগে খেতে, রুচি এসে যায় খাওয়ার সময়, যেহেতু শুটকির সবজি এটা। তো সবগুলো লাউয়ের ছিলকা আমার কাটা কুটা শেষ হয়ে গিয়েছে, আর এখন একটা আলু কুচি করে কেটে দিতেছি। তো ভিডিওটা একটু ফাস্ট মুভে দিয়ে দিলাম, যাতে আপনারা বোর না হয়ে যান আমার কাটাকুটি দেখতে দেখতে। তো এই তো কাটাকুটি শেষ, এখন রান্নাটা বসিয়ে দেব। তো আমি পেঁয়াজ রসুন আর যা যা লাগে আর কি কাটাকুটি করে নিয়েছি, এখন রান্নাটা ঝটপট বসিয়ে দেব। আর ওই পাশে কিন্তু লাউটাও হয়ে গিয়েছে, একটু পরে ধনিয়া সনিয়া দিয়ে আমি চুলা অফ করে নেব, তাহলেই আমার মুরগির মাংসের আইটেমটা রান্না করা শেষ হয়ে যাবে আর কি। তো বাচ্চারা কিন্তু এভাবে একটা মুরগির আইটেম না থাকলে বা মাংসের আইটেম না থাকলে ওরা খেতে পারে না। তো সবসময় ওদের জন্য এরকম একটা আইটেম আমি রান্না করেই করতেই হয় আর কি, মুরগির মাংস দিয়ে সবজি বা মুরগির মাংস বা কোনো ধরনের মাংস আর কি বাচ্চাদের লাগে। তো এখানে শুটকিটাও বসিয়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, দিয়ে দিয়েছিলাম তেল পরিমাণ মতো আর কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন। তো শুটকিতে তো আর এমন কিছু দিতে হয় না, তেমন কিছু দেওয়া লাগে না তাই আর কি। এই তো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু একটু গুঁড়া মশলা। তো শুটকিতে কিন্তু আর তেমন কিছু দিতে হয় না, শুধু লবণ, হলুদ, মরিচ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে আর আমি শুটকির সবজিটা রান্না করে নেব। তো পেঁয়াজ রসুনটা একটু সময় ভেজে নিয়েছিলাম, তারপরে হলো একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়, তারপরে হলো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আর কি, আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে কষিয়ে নিব মশলাগুলো, কষিয়ে নিয়ে যে কোনো জিনিস রান্না করলে আর কি রান্নাটা খেতে ভালো লাগে, টেস্টি হয়। তো এই জন্য মশলাটা প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব। তো আপনারা দেখতে পেলেন আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে হলো এই তো কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম। এখন সবজিটাকে একটু খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি একটা ঢাকনা লাগিয়ে লো আঁচে রান্নাটা করে নেব আর কি। আর ওই পাশে মুরগির মাংস দিয়ে লাউ রান্নাটাও হয়ে গিয়েছে, এখন আমি শুধু ধনিয়া পাতাটা দেওয়ার পালা আর কি। তো আমি এই সবজিটা একটু ঝুলঝুল করে রান্না করলাম, কারণ হলো আমার বাচ্চারা একদম শুকনো শাকনো খাবার খেতে বিলকুলই পছন্দ করে না, তো ওদের কারণেই আর কি আমি কিছু কিছু জিনিস ওদের জন্য যা রান্না করি আর কি ওটা একটু ঝুলঝুল রাখি। তো এই হলো ব্যাপার। তো আপনারা যদি আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে। তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা আমার মুরগির মাংস দিয়ে লাউ রান্নাটা শেষ। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কেটে রেখেছি, ওগুলো উপর থেকে দিয়ে দেব আর চুলাটা অফ করে দেব। তো অবশ্যই একদিন ওদ্য একদিন আপনাদের সাথে কোনো স্পেশাল রেসিপি শেয়ার করব, আর এটা কোনো স্পেশাল রেসিপি না, সবাই জানেন। তো যেহেতু ব্লগ চ্যানেল, বরের তো আর কাজকর্ম সব শেয়ার করা হয় না, তো শুধু রান্নাবান্নাটা শেয়ার করি, তাই এই আর কি। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের
মূল্যবান মতামত আমাদের আমার সাথে শেয়ার করবেন, কেমন লাগলো, কোনো কমি থাকলেও জানাবেন অবশ্যই, শুধরানোর চেষ্টা করব আর কি। তো যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই রান্নাটা অলমোস্ট শেষ। একটু জুলের জন্য পানি দিয়েছিলাম, পানিটা ব্লক চলে এসেছে। এখন আমি একটা শুটকি, একটু বড় সাইজের শুটকি আর কি, তো আমরা যেহেতু দুইজনে খাবো তাই আর কি আর বেশি শুটকি দিলাম না, মিডিয়াম সাইজের একটা শুটকি দিয়ে দিলাম। তো খেটে খুটিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আর একটু ঢাকনা লাগিয়ে দিলাম, আর এই তো হয়ে যাবে। চুলাটা অফ করে নেবো একটু পর, আর উপর থেকে ধনিয়া দিয়ে দেবো, আর এই তো, কোনো বেজাল না আর কি। সিম্পল সাম্পল শর্টকাট রান্না, যেহেতু খুবই বিজি লাইফ, বিজি মানুষ, খুব একটা সময় নেই যে স্পেশাল রান্না করব, স্পেশাল রেসিপি শেয়ার করব। আসলে তেমন সময় হয়ে উঠতেছে না, কোনো সময় এমন হয় আর কি, ইচ্ছা থাকলেও আমরা কিছু কোনো কিছু আর কি করতে পারি না। তো বর্তমানে আমার অবস্থাটা তেমনই আর কি, মনে হচ্ছে এটা বানাবো ওটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলেই সময় হয়ে উঠতেছে না। তো ইনশাআল্লাহ যেহেতু চ্যানেল আছে, অবশ্যই আপনাদের সাথে আমার যা জানা আছে আর কি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। অবশ্যই আগামী দিনে থাকবেন আমাদের সাথে, আমার সাথে, আর দেখতে পাবেন। আর আমার এই রান্নাটাও হয়ে গিয়েছে। তো এই তো, এটাই ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না আর কি, শর্টকাট রান্না বান্না। রান্না বান্না শেষ, এখন বাকি কাজে লেগে যাব। দুপুরবেলা এখানে আমার ছোট্ট ছেলে হামদান বসে ড্রয়িং আর কালারিং করতেছিল, তো আমার দেখে খুবই ভালো লাগে, আমরা খুব এনজয় করি ওর অ্যাক্টিভিটিগুলা, ওর ড্রয়িং কালারিং করা। তো নিজে নিজে বানায় যা কিছুই সুন্দর হয় ওর তুলনায়, ওর এইজের তুলনায় আর কি ভালো হয়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই জানাবেন আমার ছেলের ড্রয়িং কালারিং আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আমার হামদু ড্রয়িং কালারিং আপনাদের কেমন লাগলো। ওকে, তাহলে আল্লাহ হাফিজ। Light blue. Haha. Light blue. Light blue means what? Light blue means superhero. Light blue means superhero. What about dark blue? What does dark blue mean? Dark blue means strong. No, Joker. Apo dangerous. Okay, let's go. Grab a cord. Call me right now. Manas, outside red cord. No, I'm proud. Blood.
alive. Oh, I hear them.